আর যে অধঃপতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, তিন চারটা ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছি। যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায় সেখানে গিয়েও প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে, পান করে স্টেজে গিয়ে স্টেজ ভাঙচুর করে, তারপরে তার ওয়াইফ, সেও এখন আমাদের সাথে আছে, কাছে আসছে, তাকেও প্রচণ্ড পরিমাণে মারপিট করে বাসা থেকে বের করে দিয়েছে, সে আমাদের কাছে অজস্র অভিযোগ করেছে। বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, টাকা নিয়ে প্রোগ্রাম না করা, এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা নিয়ে এসেছি। একজন প্রতিষ্ঠিত গায়ক আপনারা জানেন, সে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করে থাকে। এদিকে ইদানিং যাবৎ আমরা যেটা লক্ষ্য করছি, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। সে প্রথমত হলো তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে মতিঝিল থানায়, সেখানে সে বেদরগঞ্জ হেডকোয়ার্টারে প্রাক্তন ছাত্রদের পুলমী অনুষ্ঠানে গান গাওয়ার কথা, সে নিজেও কিন্তু অ্যাড দিয়েছে যে সে সেখানে যাচ্ছে এবং তাদের কাছ থেকে 175,000 টাকা অগ্রিম টাকাও নিয়েছে, নিয়ে সে সেখানে যায় নাই এবং সেখানে হাজিরও হয় নাই এবং গান, যখন তার টাকা ফেরত চাওয়া হলো সে টাকাও ফেরত দেবে না। পরবর্তীতে তারা একটি মামলা রুজু করেন মতিঝিল থানায়, সে মামলা রুজু হওয়ার পরেও তারা কোনো পুলিশের কাছেও সে আত্মসমর্পণ করেনি এবং মামলা হওয়ার পরে যেটা আদালতে যেতে হয়, আদালতে গিয়ে আত্মসমর্পণ, সে আদালতকে তোয়াক্কা করে নেই। সব কিছু মিলে তার বিরুদ্ধে সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা ডিবি অফিসে নিয়ে এসেছি। এছাড়াও তার বিরুদ্ধে সে যে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে স্টেজ মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা, তারপরে তার ওয়াইফ, সেও এখন আমাদের সাথে আছে, কাছে আসছে, তাকেও প্রচণ্ড পরিমাণে মারপিট করে বাসা থেকে বের করে দিয়েছে, সে আমাদের কাছে অজস্র অভিযোগ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, টাকা নিয়ে প্রোগ্রাম না করা, এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা নিয়ে এসেছি এবং মামলার, যেহেতু মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে তাকে আমরা আদালতে প্রেরণ করব। তার যে সমস্যাটা সেটা হচ্ছে, তো এক তো 420 বা 406 সে টাকা নিয়ে যায় না, এটা তো একটা ব্যবস্থা আছে, এবং সে যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায় সেখানে গিয়েও প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে, পান করে স্টেজে গিয়ে স্টেজ ভাঙচুর করে, এবং সার প্রেক্ষিতে তাকে আমরা মানে বিভিন্ন সময় তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং তার ওয়াইফ আমাদের কাছে 3 থেকে 4 দিন এসেছে তার বিরুদ্ধে, যে সে তার ওয়াইফকে মারপিট করে এবং সে চিকিৎসা এবং পুলিশের অবস্থিকে তাকে মারপিট করেছে এবং তাকে এনে সে চিকিৎসা করেছে, আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সব কিছু প্রেক্ষিতে তার যে অধঃপতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, 3-4 ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছে এবং সে এগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলেছে, বলিয়েছে যে তারা তাদেরকে এগুলি দেয়, মদ্যপান, গাঁজা, তারপর ইয়াবা, তারপরে ঘুমের ওষুধ, এগুলি শেষ থেকে সবসময় সে মানে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে, তার যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না, প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না। অন্যান্য যে অভিযোগগুলি রয়েছে, তার ওয়াইফ যে অনেকদিন অভিযোগ করছে, সে থানায় কোনো মানে জিডি করেছে বাট আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে যে তাকে প্রচণ্ড পরিমাণে মারপিট করে, তাছাড়া সে বিভিন্ন জায়গায় যে সে টাকা নিয়েছে, টাকা নিয়ে যে সে প্রোগ্রাম করে না সে অভিযোগ পেয়েছে। সর্বশেষ বেদরগঞ্জ হেডকোয়ার্টারের প্রাক্তন ছাত্র পুলমী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেল যে টাকাটা নিয়েছিলেন 175,000 টাকা, সেটার প্রেক্ষিতে মতিঝিল থানা মামলা রুজু হয়েছে এবং মামলার প্রেক্ষিতে সে যেহেতু আদালতে হাজির হয় না, পুলিশের কাছেও আসে না, সে প্রেক্ষিতে তাকে আমরা ধরে এনেছি এবং তাকে আমরা গ্রেপ্তার করেছি।